ঠিক আছে জল খান গলা শুকিয়ে গেছে। জয়িতার সঙ্গে কিন্তু আমার দেখা হয়নি। দেখা হয়নি মানে জয়িতা তাহলে আশ্রমে আসেনি? মানে জয়িতা তাহলে আপনাকে কাজটা কে দিল? আপনি যদি এতগুলো প্রশ্ন একসঙ্গে করেন তাহলে উত্তর দেওয়াটা আমার পক্ষে খুব অসুবিধের। না না না, মানে এত প্রশ্ন, মানে মানে আমি ভাবছিলাম জয়িতা এরকম তো হয় না কোনোদিন যে ও আশ্রমে যায় না, মানে ও তো রোজই আশ্রমে যায়, তো ও আশ্রমে যায়নি তাই ভাবছিলাম যে ওর কোনো বিপদ আপদ হলো কিনা তাই জিজ্ঞেস করছি। না না, জয়িতা ফোন করেছিল, কোনো বিপদ হয়নি। তবে একটা খবর আছে। কি খবর? জয়িতা মানে জয়িতা প্রেগনেন্ট। কি বলেন আপনি? সত্যি বলছি, একদম ঠিক খবর। এই খবরটা পেয়ে তো আশ্রমের সবাই খুব খুশি। ওই যে বর্দি, তারপর বলুন না সোমাদি, মিনতিদি, ওরা সবাই খুব খুশি। আর আপনি? হ্যাঁ হ্যাঁ, খুশি তো, খুব খুশির খবর তো, এ তো মানে ব্যাপক খুশির খবর। তারপর একটা না, দুটো খবর, খুব ভালো, খুব ভালো খবর। আসলে কি জানেন, এখন বোধহয় জয়িতার কাজগুলোই আমাকে করতে হবে, ও তো রেগুলার আসতে পারবে না। আর সত্যি তো আশ্রমে এত পরিশ্রম থাকে যে কি করে আসবে বলুন, এই সময় ওর ম্যাটারনিটি লিভ দরকার। ঠিকমতো শরীরের যত্ন, খাওয়া দাওয়া না করলে তো মা বাচ্চা দুজনেরই ক্ষতি হবে, তাই না?